আসসালামু আলাইকুম বন্ধুরা দিস ইজ সাইফুর রহমান আজিম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু টেক আনলিমিটেড বরাবরের মতো আপনারা যে সমস্ত বিষয় নিয়ে আমাকে অনেক বেশি প্রশ্ন করেন বা জানতে চান তার মধ্যে অন্যতম ছিল ইউটিউব শর্টস ভিডিও আপলোডিং সিস্টেম কিভাবে বাংলাদেশ থেকে ইউটিউবের শর্টস ভিডিও আপলোড করবেন বা সেটার সঠিক নিয়ম কি ভিডিও ডিউরেশন ভিডিও রেশিও এবং মনিটাইজেশন পাবেন কি না এরকম অনেক প্রশ্নই আপনাদের মনে ফুরফুর করে বেজে ওঠে বন্ধুরা আজকের এই ভিডিওতে তাই আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি আপনি কীভাবে আপনার ইউটিউব চ্যানেল থেকে যদিও শর্টস আইকনটা এখনও পাননি তারপরেও শর্টস ভিডিও সঠিক পদ্ধতিতে আপলোড করতে পারবেন এবং সেটা মনিটাইজেশন করা যাবে কিনা, সেটা থেকে টাকায় করা যাবে কিনা এবং দুর্দান্ত গতিতে এই শর্টস ভিডিও আপলোড করেই কিভাবে আপনার চ্যানেলকে আপনি অনেক বেশি রিচ করতে পারবেন ভিউজ সাবস্ক্রাইবার পেতে পারবেন সে সম্পর্কেই আজকের এই ভিডিওতে আলোচনা করব এবং দেখিয়ে দিব আশা করছি ভিডিওটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে এবং অনেক নলেজেবল হবে আজকের এই ভিডিও। ভিডিও শুরু করার আগে বলে নিতে চাচ্ছি বড় মতো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন পাঁচ টাকা বেল আইকনে প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। সো লেটস গেট سٹার্টেড। ব্যবহারকারীদের চাহিদা অনুসারে অনেকদিন আগেই কিন্তু ইউটিউব শর্টস এর আপডেটটা ইউটিউব অ্যাপ্লিকেশনে আপনি একটি ফিচার হিসেবে হয়তো দেখেছেন কিন্তু আমাদের মতো অনেক ইউজার বা ইউটিউবার আছে যারা তাদের ইউটিউবের ক্রিয়েট আইকনে এখনও ইউটিউবের শর্টস বা ইউটিউব শর্টসের যে আইকনটা সেটা পায়নি তারপরেও কিন্তু আপনি পৃথিবীর যে কোনো জায়গা থেকে এই আইকন না থাকা সত্ত্বেও ইউটিউবের শর্টস ভিডিও আপলোড করতে পারবেন বন্ধুরা আজকের ভিডিওতে কিন্তু আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করবো প্রপার ওয়েতে এবং সিস্টেম্যাটিক পদ্ধতিতে কিভাবে আপনারা শর্ট ভিডিও আপলোড করবেন এবং সেটা কিভাবে আপলোড করাটা সত্যিকার অর্থী আপনার নিয়মের মধ্যে এবং কিভাবে আপলোড করলে আপনার শর্টস ভিডিওটা অনেক মানুষের কাছে রিচ করতে পারবে ইউটিউব শর্টস সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দিয়ে দিচ্ছি ইউটিউব শর্টস হচ্ছে সিক্সটি সেকেন্ডের নিচে বা এক মিনিটের নিচে যে ভিডিওটা আপনি এরকম পোর্ট্রেট মোডে শ্যুট করবেন এরকম ল্যান্ডস্কেপ মোডে না সেই ভিডিওটাকে আপনি অ্যাজ এ শর্ট ভিডিও আপলোড করতে পারবেন আপনি যদি এক মিনিটের উপরে চলে যান তাহলে কিন্তু সেটা আর শর্ট ভিডিওর আন্ডারে পড়বে না আপলোড করলে নর্মাল ভিডিও হয়ে যাবে এবং শর্ট ভিডিও মনিটাইজেশন করা যায় কিনা এটা নিয়েও অনেকের মধ্যে অনেক চিন্তা ভাবনা তৈরি হয় শর্ট ভিডিও মনিটাইজেশন করা যায় এবং শর্ট ভিডিও থেকে আপনি যেই ওয়াচ টাইমটা পাবেন বা যে সাবস্ক্রাইবারগুলো পাবেন সেগুলোও কিন্তু আপনার চ্যানেলে অ্যাড হবে ঠিক আছে যাদের এখনও চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার হয়নি এবং চার হাজার ঘন্টা ওয়াচ টাইম আসেনি তাদের জন্য কিন্তু এই ইউটিউব শর্টসটা অনেক বড় একটা সুযোগ যেটাকে আপনি কাজে লাগিয়ে খুবই সহজে এবং দ্রুত সময়ে আপনার ওয়াচ টাইম গেইন করতে পারেন এবং সাবস্ক্রাইবার গেইন করতে পারেন কেননা এই ইউটিউব শর্টসের যে শর্ট ভিডিওগুলো আছে এগুলোর রিচ কিন্তু সাধারণ ভিডিওর চাইতে অনেক অনেক বেশি যদি আপনি কখনো আপলোড করেন অথবা আজকে আমার এই ভিডিও দেখতে দেখতে একটা ভিডিও আপলোড করে দেন তাহলেই হয়তো বা বুঝতে পারবেন সো অবশ্যই সঙ্গে থাকুন শেষ পর্যন্ত দেখতে থাকুন নিশ্চয়ই ভালো কিছু আপনার সঙ্গে হতে যাচ্ছে সো ইউটিউবের এই শর্ট ভিডিও আপলোড করার জন্য আমরা যেটা করব সরাসরি চলে যাব। আমাদের ইউটিউবের এই প্লাস আইকনে প্লাস আইকন যেখান থেকে আমরা ক্রিয়েট থেকে আপলোড ভিডিও বা ভিডিও আপলোড করতে পারি এখানে এসে আমরা আপলোডে ভিডিও চলে যাব অবশ্যই আপনি আপনার মোবাইল বা ডিভাইস দিয়ে সিক্সটি সেকেন্ডের নিচে একটা ভিডিও আগে আপলোড করে শ্যুট করে রাখবেন এবং সেটা যেন অবশ্যই পোর্ট্রেট মোড়ে শ্যুট করেন আমি বারবার বলছি শ্যুট করে তারপরে সেটা রেখে দিবেন আপনার মিডিয়াতে বা গ্যালারিতে ঠিক আছে তারপরে সেখান থেকে আমরা আমাদের ফিফটি ফাইভ সেকেন্ডের যেই ভিডিওটা আছে সেটাকে আপলোড করার জন্য সিলেক্ট করেছি এবং আপনার ভিডিওটা যদি সিক্সটি সেকেন্ডের উপরে হয়ে যায় এবং আপনি চান যে সেটাকে আমি একটু কেটে সিক্সটি সেকেন্ডের মধ্যে এনে দিব সেটাও কিন্তু আপনি ইউটিউবের এই মোবাইলের অ্যাপ্লিকেশন থেকে এডিটিংয়ে এসে করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন যে আমি চাইলে কিন্তু এই একত্রিশ সেকেন্ড রেখে বাকিটা কেটে দিতে পারবো তো আমি পুরোটাই দিচ্ছি যেহেতু আমার সেকেন্ড রেখে আমরা সরাসরি চলে যাচ্ছি টাইটেলে তো টাইটেলে এসে দিয়ে দিচ্ছি আমার নাসিদ ঠিক আছে এটা দিয়ে আমি জাস্ট একটা টান দিয়ে দিচ্ছি লম্বা এটাকে কি বলে আমি জানি না এরপরে ইউটিউবে আমি যেহেতু এখন শর্ট ভিডিও আপলোড করব সেই জন্য আমাকে খেয়াল রাখতে হবে আমাদের যেহেতু এখনো শর্টস আইকন আসেনি সেই জন্য আপনার টাইটেল অথবা ডেসক্রিপশনে হ্যাশট্যাগ শর্টস লিখে দিয়ে আপলোড করলে আপনার এটা শর্ট ভিডিওতে চলে যাবে তো আমরা এখানে হ্যাশট্যাগ শর্টস দিয়ে দিচ্ছি আমি একদম প্রমাণ সহকারে আপনাদেরকে দেখাবো অবশ্যই সঙ্গে থাকুন তো আমরা হ্যাশট্যাগ শর্টস দিয়ে দিচ্ছি অবশ্যই আপনি টাইটেল অথবা ডেসক্রিপশন দুই জায়গার যে কোনো এক জায়গায় একবার লিখবেন দুইবার লেখার কোনো দরকার নেই ঠিক আছে একবার লিখলেই আনার তো এরপরে আমাদের দেখতে পাচ্ছেন যে বাকি সব কিছুই ঠিক আছে আমরা প্লে লিস্ট দিচ্ছি না এবং এটা পাবলিক পাবলিক হয়ে যাবে সাথে সাথে আমি আপলোড করলে আপনি যদি চান যে এটাকে আগে আনলিস্টেড করে রাখবেন পরে আপনি এটা ডেসক্রিপশনে কিছু লিখবেন এরকম কিছু যদি চান তাহলে সেটাও করতে পারবেন তো আমরা সেটা দিচ্ছি না আমরা সরাসরি পাবলিক করে দিচ্ছি এবং পাবলিক করে আপনাদেরকে দেখাচ্ছি তো আমরা এটাকে এখান থেকে আপলোডে চলে যাচ্ছি ঠিক আছে তো আপলোড হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন তো বন্ধুরা অলরেডি আমাদের কিন্তু শর্ট ভিডিওটা আপলোড হয়ে গিয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এই যে ভিডিওটা এবং এটার পাশে অলরেডি শর্ট আইকন চলে এসেছে ঠিক আছে ইউটিউব শর্টস এর আইকনটা আছে সেটা চলে এসেছে এখন যদি আমরা এটাকে ওপেন করি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা ইউটিউব শর্টস এর মধ্যে আপলোড হয়েছে ঠিক আছে তো এখন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে ইউটিউব শর্টস এর মধ্যে আমরা সাধারণত যেভাবে ভিডিওটা দেখি সেভাবেই কিন্তু দেখা যাচ্ছে এবং একইভাবে আপনিও আপনার চ্যানেলে ইউটিউব শর্টসে ভিডিও আপলোড করতে পারবেন বা শর্ট ভিডিও আপলোড করতে পারবেন সব বন্ধুরা এই ছিল ভিডিও আশা করছি ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে এবং ইউটিউব শর্টস আপনারা কিভাবে প্রপার ওয়েতে আপলোড করতে পারবেন সেটাও আপনাদেরকে দেখিয়েছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন আপনার মন্তব্য কমেন্ট করে জানাবেন এবং পরবর্তীতে আপনাদের জন্য কি নিয়ে ভিডিও তৈরি করব সেটাও জানাতে ভুলবেন না দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন স্টে হোম অ্যান্ড স্টে সেফ আসসালামু আলাইকুম বারাকাতু